কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, বাড়িতে আছেন। আজকে যেটা নিয়ে আমি আলোচনা করবো সেটা হচ্ছে পাপড়ি চাট। পাপড়ি চাট কীভাবে বানায় আপনারা কম বেশি সবাই বানিয়েছেন, বাট রিকোয়েস্ট রাখবো এই ভিডিওটা দেখার জন্য, মানে যথেষ্ট ভালো একটা ভিডিও এবং বাড়িতে ট্রাই করবেন এবং খুব অল্প সময়ে এটা বানানো যায়। ইভিনিং স্ন্যাক্স দারুণ। সুতরাং রিকোয়েস্ট করবো যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা, কারণ আপনাদের সাপোর্ট ছাড়া আমার এই চ্যানেলটা গ্রো আপ হবে না। তো বানিয়ে ফেলি, চলুন পাপড়ি চাট। সো লেটস গো। বানাতে গেলে প্রথমে আমাকে যে যে ইনগ্রেডিয়েন্টসগুলো আমি নিয়েছি এখানে দেখতে পাচ্ছেন আপনারা, আমি প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্টস আপনাদেরকে বলে দিই একটু। সেটা হচ্ছে প্রথমে আমি লেবুর রস নিয়েছি একটু, তারপরে আছে আমার কাছে ধনে পাতা হালকা করে কুচি করে নিয়েছি আমি, এটা 4-5টা লঙ্কাকে কুচি করে নিয়েছি, এটা আমার চাট মশলা রয়েছে, এটা ভাজা মশলা আমি তৈরি করে নিয়েছি, গোটা জিরে এবং শুকনো লঙ্কা কড়ায় ভেজে নিয়ে তারপর মিক্সিতে পিষে তৈরি করেছি ভাজা মশলা, এটা টক দই রয়েছে, এটা বিট নুন আছে, দুটো পেঁয়াজ কেটে নিয়েছি আমি, এটা সাদা নুন রয়েছে, এটা চাটনিটা বানিয়ে নিয়েছি। চাটনি স্পেশালিটিটা হচ্ছে আপনাদের বলি, যেটা হচ্ছে তেঁতুল এবং টমেটো সস দুটো মিক্স করে চাটনিটা বানানো হয়েছে। আর এটা হচ্ছে আপনার আলুগুলোকে পিস পিসভাবে কেটে নিয়ে তারপরে সেদ্ধ করে রাখা হয়েছে আলুগুলো। তো বুঝতেই পারছেন আমার এই এতগুলো ইনগ্রেডিয়েন্টস আমার লাগবে পাপড়ি চাট বানাতে। পাপড়িগুলো বানানোর জন্য আমি 2 কাপ মতো ময়দা এখানে নিয়ে নিয়েছি এবং এটার মধ্যে আমি যেটা মতো কালো জিরে দেখতে পাচ্ছেন, কালো জিরে আমি এটাতে মেশাবো, কালো জিরে মিশিয়ে নিলাম। এরপরে আমি এখানে 2 চামচ সাদা তেল দেবো, এরপরে আমি এই ময়দাটাকে মেখে নেবো জল দিয়ে। ময়দাটা মাখা হয়ে গেছে দেখতে পাচ্ছেন, একটু শক্ত করে ময়দাটা মাখতে হবে, আপনাকে বলছি যে নরম হলে চলবে না, শক্ত করে ময়দাটাকে মেখে নিয়েছি আমি অলরেডি। এবার এটাকে লেচিটা বানিয়ে নেবো, লেচিটা দেখতে পাচ্ছেন লেচিটা আমার বানানো হয়ে গেছে, এবার এটাকে আমি বেলে নেবো, এরপরে আমি বেলে নেবো এখানে, এবং লেচিটা আপনাকে বারবার কিন্তু ময়দা দিয়ে বেলতে হবে। তেল দিলে কিন্তু হবে না। আমার বেলা হয়ে গেছে, যতটা সম্ভব আপনার চাকিটা জুড়ে এটাকে বেলতে হবে, কমপ্লিট বেলা। কাটা চামচ নিয়ে আপনাকে পুরো চারিদিকে ফুটো করে দিতে হবে, তার কারণ পাপড়িগুলো না হলে আপনার ফুলে যাবে, ফুলে গেলে ভালো লাগবে না। অন্তত একটা করে ফুটো থাকলেও হবে। তো গোটা নিয়ে আমি এগুলো গোল গোলভাবে কেটে নেব, দেখতে পাচ্ছেন এভাবে গোল গোলভাবে কেটে নেব। এটাকে আস্তে আস্তে আমি এভাবে উঠে নেব, দেখছেন সুন্দর হয়ে গেছে। এবার এগুলো আমি একটা প্লেটের মধ্যে রেখে দেবো, আস্তে আস্তে এগুলোকে ভেজে নেব। আস্তে আস্তে ভেজে নেব আমি এগুলো, আস্তে উল্টো উল্টো করে নেবো, জাস্ট লাল হবে, জাস্ট এইভাবে লাল লাল হবে রংটা, কালারটা লাল হবে, সুন্দর হয়েছে পাপড়িগুলো, এগুলো খুব সুন্দর ভাজা হয়ে গেছে, একদম ক্রিস্পি হয়েছে প্রচুর। এই যে আপনাদের একটা ভেঙে আমি দেখাই, প্রচণ্ড ক্রিস্পি হয়েছে, ভাজিয়ে নিয়েছি। এরপরে আমি এটার মধ্যে যে আলু
কাটা রয়েছে সেটা একটু করে দিয়ে দেবো। কিছুটা আলু স্ম্যাশ করে রেখেছিলাম সেটাও একটু দিয়ে দেবো। এবার ধনে পাতা কুচিটা একটু দিয়ে দেবো। এবার সাদা লবণটা একটু দিয়ে দেবো, আলুগুলোর মধ্যে লবণ দেওয়া নেই যেহেতু। এবার একটু বিট নুনটা দিয়ে দেবো। এবার আমি চাট মশলাটা একটু দিয়ে দেবো। এবার একটু লেবুর রস দিয়ে দেবো। আবার ধনে পাতাটা একটু দিয়ে দেবো। এবার টক দইটা একটু দিয়ে দেবো পরে। এবার উপরে ভাজা মশলাটা দিয়ে দেবো একটু। এবার চাটনি যেটা বানিয়েছিলাম স্পেশাল চাটনি, সেটা ওই টমেটো সস এবং তেঁতুল দিয়ে সেটা একটু দিয়ে দেবো। পাপড়িগুলো, দুটো পাপড়ি আমি গুঁড়ো করে দেবো এখানে। আপনারা চাইলে এর মধ্যে আপনারা সেও ভাজা দিতে পারেন, কিন্তু আমি পাপড়ি গুঁড়ো যেহেতু দিচ্ছি সেহেতু আমি আর সেও ভাজাটা দেবো না। আবার একটু ধনে পাতাটা দিয়ে দেবো ওপরে, আর একবার দইটা দিয়ে দেবো। এবং আরেকবার চাটনিটা দিয়ে দেবো। ডিলিশিয়াস প্রিপারেশন, খুব ভালো একটা প্রিপারেশন পাপড়ি চাটটা। এটা আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন ডেফিনেটলি, সন্ধ্যেবেলায় কিন্তু খুব সুন্দর লাগবে খেতে। তো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ, এবং ডেফিনেটলি বাড়িতে ট্রাই করবেন আশা করি, এবং চ্যানেলটা ডেফিনেটলি ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করবেন।